আমাদের এই রঙিন দুনিয়াতে সবসময় লক্ষ লক্ষ ঘটনা ঘটেই চলেছে, যেগুলোর মধ্যে প্রায় হাজার হাজার ঘটনাই ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। আর আমরাও সেই সকল ঘটনার মধ্যে চমকে দেওয়া ভিডিওগুলো দিয়েই একটা এপিসোড তৈরি করে থাকি, যেগুলো দেখলে আপনার মনোরঞ্জনের পাশাপাশি জ্ঞানও বৃদ্ধি পাবে। এগুলোর উপর আমরা এই পর্যন্ত আরো চারটা পার্ট বানিয়েছিলাম, যেগুলো আপনারা মন থেকেই ভালোবেসেছেন, তাই আপনাদের পছন্দ অনুযায়ী আবারও নিয়ে এলাম। কটন ক্যামেরা সিরিজ ভিডিও পার্ট 5। 4 জুলাই 2021 সালে আমেরিকার অ্যারিজোনার ফিনিক্সে বেসবল ম্যাচ চলছিল। ম্যাচ চলাকালীন অ্যারিজোনার ডায়মন্ড ব্যাটসের এক প্লেয়ার হোম রান মারে আর বল স্টেডিয়ামে থাকা তার এক ফ্যানের দিকে যেতে থাকে, যার এক হাতে বাচ্চা আর অন্য হাতে বিয়ারের গ্লাস ছিল। কিন্তু এই ব্যক্তিটি গ্রাউন্ডে খেলতে থাকা প্লেয়ারদের থেকে বড় খেলোয়াড়দের মতো কাণ্ড ঘটিয়ে ফেলে। এই ব্যক্তিটি এক বাবার, এক ডাইহার্ড ফ্যান আর এক বিয়ার প্রেমীদের দায়িত্ব পালন করে, তাও আবার একসাথেই। ব্যক্তিটি প্রথমে তার বাচ্চাকে ছেড়ে দিয়ে এক হাতেই ক্যাচ ধরে, আবার ওই হাত দিয়েই তার বাচ্চাকে ধরে ফেলে, আর ওই সময়ই অন্য হাতে থাকা বিয়ারের গ্লাসও পড়তে দেয় না। আহ, অসাধারণ হিউম্যান মাল্টিটাস্ক। আজ পর্যন্ত আপনি হয়তো বিজ্ঞাপন তৈরি করার অদ্ভুত অদ্ভুত সকল পদ্ধতি দেখে থাকবেন, কিন্তু জানুয়ারি 2020 সালে বিবিসি তাদের একটা প্রোগ্রাম ড্র্যাকুলারের অদ্ভুত আর আজব একটা অ্যাডভার্টাইজ বিলবোর্ড তৈরি করে, যেটা দেখে সবাই হা করে তাকিয়েছিল। এটা তো আমরা সবাই জানি যে ড্র্যাকুলার রাতে তার অস্তিত্ব দেখিয়ে থাকে, ঠিক ওই রকম ভাবেই বানিয়েছে এই বিলবোর্ডটি, যেটি দিনে দেখলে আপনার একদম সিম্পল এবং ফালতু অ্যাড মনে হবে, কিন্তু রাত হলে সেটা আপনার কল্পনার থেকেও ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। কেননা বিলবোর্ডে লাগানো স্টাক্স এবং লাইটিং এর ডেকোরেশনটা এমন ভাবেই বানানো হয়েছিল যে রাত হলেই তা ড্রাকুলার ছায়া তৈরি হয়ে যায়। মে 2019 সালে রাশিয়ার সারান্সে এক চালাক চোরকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় ট্রাফিক জ্যামের কারণে তারা তাদের গাড়িকে থামাতে বাধ্য হয়। আর চোর এত বুদ্ধিমান ছিল যে সে গাড়ির পেছনে লক ভেঙে ফেলে। লক খুলেই সে রিল্যাক্সে গাড়ি থেকে নিচে নামে, সামনে থাকা গাড়ির ড্রাইভারকে চুপ থাকতে বলে আর সে সেখান থেকে চলে যায়। এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু গাড়ির দরজা বন্ধ করতে গিয়ে সেটা একটু বেশি জোরে লেগে গিয়েছিল, ফলে সেখানে তৈরি হওয়া শব্দে পুলিশ বুঝতে পারে আর সাইড মিররে চোরকে পালাতে দেখে দৌড়ে গিয়ে চোরকে ধরে আবার নিয়ে আসে। আর এবার তারা চোরকে পেছনে না বসানোর জায়গায় সামনেই বসিয়ে নেয়। আজ পর্যন্ত বাজ পাখির অনেক আজব কর্ম হয়তো আপনি দেখেছেন, কিন্তু আপনি কি জানেন লাল লেজওয়ালা বাজ পাখি এক জায়গায় স্থির হয়ে উড়ে শিকার করতে পারে? এমনই একটা ভিডিও মে 2021 সালে ইংল্যান্ডের নরফকে রেকর্ড করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে একটা ক্যাস্টেল প্রজাতির ফ্যালকন হাওয়ায় এক জায়গায় স্থির হয়ে উঠছে আর শিকারের জন্য তীক্ষ্ণ নজরে চারদিকে তাকিয়ে রয়েছে। দুনিয়া জুড়ে এমন দৃশ্য সচরাচরই দেখতে পাওয়া যায়, যেখানে বাজ এক জায়গায় দাঁড়িয়ে শিকার করে থাকে। এখন যদি আপনি ভেবে থাকেন শুধু এই পাখি এমন করতে পারে, তাহলে আপনাদের জানানোর জন্য বলে দিই, দুনিয়া জুড়ে এমনও আরো পাখি আছে যারা নিজেদের এক জায়গায় দাঁড় করিয়ে ভারসাম্য বজায় রেখে উড়তে পারে। 6 জুলাই 2021 সালে উড়িষ্যার চন্দ্রশেখরপুরে দুইজন মহিলা এটিএম থেকে টাকা ওঠানোর জন্য এটিএম বুথের দরজা বন্ধ না করেই গল্প করছিল। তখন এক চোর আসে আর প্রথম মহিলার তোলা 40,000 টাকা এক ছবলেই নিয়ে পগার পার। তারা ছেলেটির পিছু নেয়, কিন্তু কোনো লাভ হয়নি। তো টাকা তোলার সময় অবশ্যই আপনার আশেপাশে নজর দিবেন। যখন আমরা পানি উপর থেকে নিচে ফেলবো, তখন তার নিয়ম অনুযায়ী নিচের দিকে পড়তে থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু স্পেনের আরগান্ডা ডেলরেতে বসবাসরত এক ব্যক্তি পানির বিন্দু হাওয়ায় উড়ানোর কারনামা করে দেখায়। এই জনাব ইঞ্জেকশনের সাহায্যে হাওয়ায় কিছু পানির বিন্দু ছাড়ে আর সেগুলো নিচে না পড়ে সেখানেই পজ হয়ে গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ করতে দেখা যায়। আসলে এগুলো কোনো ম্যাজিক না, এগুলো সবই সায়েন্সের খেলা। এই প্রক্রিয়াকে অ্যাকোস্টিক ল্যাভিটেশন বলা হয়ে থাকে, যেটার সাহায্যে আমরা পানিকে ব্যালেন্স করে উপরে বা নিচের দিকে নামাতে পারি বা এক জায়গায় স্থির করে রাখতে পারি। এই প্রক্রিয়ার জন্য স্পেশাল ডিজাইনের স্ট্রাকচার তৈরি করা হয়ে থাকে, যেটার উপরে আর নিচে স্পিকার সেট করা থাকে আর সেখান দিয়ে একটা আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সির মাধ্যমে সাউন্ড ওয়েভ বের করা হয়ে থাকে, যেগুলো শব্দ আমাদের কানে পৌঁছায় না, কিন্তু সেগুলো ডাইরেকশনের প্রসেস ক্রিয়েট করে আর এমন একটা স্টেট তৈরি করে যেগুলো একটা জিনিসকে এক জায়গায় ধরে রাখতে সক্ষম। তাছাড়া উপরে আর নিচের ফ্রিকোয়েন্সি পরিবর্তন করেও এই কারনামা করা যায়। মে 2021 সালে অস্ট্রেলিয়ার কিংসল্যান্ডে বসবাসরত জ্যান ব্ল্যাকসল্যান্ড নামের এক যুবতী তার ঘরের সিলিংয়ে ছিদ্র হয়ে গিয়েছিল, যেখান দিয়ে এক বিচিত্র জীব দেখা যাচ্ছিল। এই জীব দেখে জ্যান তো একবারের জন্য ঘাবড়ে গিয়েছিল, কিন্তু কিছু সময় পর এই জীবটি যখন ছাদ থেকে তার হাত বাইরে বের করে, তখন সে বুঝতে পারে এটা হলো একটা পসম। সবকিছু জানার পর জ্যান পসমকে খাবারের জন্য কিছু কলা দেয় আর সেটার ভিডিও বানিয়ে তার টিকটক অ্যাকাউন্টে আপলোড করে।
আপনি এটা জানলে অবাক হবেন, জ্যান পসামকে খাবার খাওয়ানোর এই ভিডিওটি প্রচুর ভাইরাল হয়ে যায়, যেটা 27 কোটির বেশি লোক এই পর্যন্ত দেখা হয়ে গেছে। জঙ্গলি শুয়োরেরা শহরের শুয়োর থেকে কয়েক গুণ বেশি আক্রমণাত্মক হয়ে থাকে, যেটা নমুনা জুলাই 2020 সালে আমেরিকার হাওয়াইয়ে জঙ্গলে ঘুরতে আসা এই মেয়েদের সাথে ঘটা এই ঘটনাটি দেখলেই বুঝতে পারবেন, যেখানে এক জঙ্গলি শুয়োর মেয়েদের গ্রুপের মধ্যে শুধুমাত্র একটা মেয়েকে টার্গেট করে বসে আর তাকে গাছের উপর উঠিয়েই শান্ত হয়। 4 ডিসেম্বর 2018 সালে থাইল্যান্ডের ব্যাংককে প্ল্যানেটরিয়াম ফ্যাশন মলের একটা কাপড়ের দোকানে এক মেয়ে কাপড় কিনতে আসে, কিন্তু সেখানে থাকা কর্মচারী মেয়েটি তার মেকআপে এত বিজি ছিল যে তার বোধগম্যই হচ্ছিল না যে কাস্টমার কাপড় কিনতে এসেছে। কাস্টমারও এই সুযোগ হাতছাড়া করেনি আর সে কাপড় চুরি করার চেষ্টা করতে থাকে, পছন্দের কাপড় সিলেক্ট করে তার ব্যাগে ভরে আর সেখান থেকে নিয়ে চলে যায়। বন্ধুরা, আপনারা তো ট্রাস্ট ফল নামের টিকটক ভিডিও সম্পর্কে অবশ্যই শুনেছেন, যেখানে পিছে ফ্রি ফল করা হয়ে থাকে আর পিছনে থাকা ব্যক্তি তাকে ধরে ফেলে। কিন্তু জুন 2021 সালে রাশিয়ার মস্কোতে বসবাসরত এক মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এই ট্রাস্ট ফল একটা ভিডিও টিকটকের জন্য শুট করছিল। সামনে ক্যামেরা রেখে মেয়ে পড়ে যেতে থাকে, কিন্তু মেয়েটি গিয়ার উল্টো দিকে লাগিয়ে দেয়, ফলে সে পেছনে না গিয়ে সামনে গিয়ে পড়ে যায়, যেখানে তার বয়ফ্রেন্ড তাকে ধরার জন্য দাঁড়িয়েছিল। যাই হোক, তারা এখন ব্রেকআপের পর অনেক হাসি খুশি জীবন পার করছে। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর এমনই আরো মজার ভিডিও দেখতে ইন্ডি স্ক্রিনে দেখানো ভিডিও দেখতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।